নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা নতুন রেসিপি দেখাচ্ছি, পাটি সাপটার গজা। ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর আওয়াজ বেরোচ্ছে। দেখুন এইটা বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখুন। এক কাপ ময়দা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, তারপর দিচ্ছি খাওয়া সোডা, এটা বেকিং সোডা একটু দিয়ে দিচ্ছি, তারপর কালো জিরে খুব অল্প করে দিয়ে দিচ্ছি, তারপরে পাতিলেবু রস হাফ চামচ, তারপর এক চামচ ঘি দিয়ে শুকনো অবস্থায় একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে মাখা মাখা করতে হবে, হাত দিয়ে মাখলে ভালো হবে। আমি চামচ দিয়ে প্রথমে নাড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে মেখে নেব। খুব সুন্দর করে মাখা হয়ে গেলে তারপর একটু একটু করে জল দিয়ে আরও ভালো করে সুন্দর করে মাখাতে হবে। দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট করে লেচি করে কেটে নিচ্ছি। লুচির যেমন সাইজ হয় সেরকম ছোট ছোট করে সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন এবারে একটা বানিয়ে দেখাচ্ছি, একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এভাবে গোল করে নিতে হবে, লুচির মতো গোল করে নিয়ে আটা দিয়ে মাখিয়ে ঘুরতে হবে, ওটা তেল দিয়ে নয়। তারপরে দুদিক থেকে ভাঁজ করে নেব, নিয়ে ওর উপরে আরেকবার বেলনা দিয়ে আরেকবার বেলে নেব, যাতে না ছেড়ে যায়, সেজন্য আরেকবার ভালো করে বেলে নেব, চেপে বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নিয়েছি, দেখুন সবগুলো এইভাবেই বেলে নিতে হবে। নিয়ে নিলাম, তারপরে এবারে ভাজাটা দেখাবো। ভাজার আগে শিরাটা করে নেব, তার জন্য এক কাপ জল দিয়েছি, এক কাপ চিনি। চিনিটা আর জলটা গরম করতে দিয়ে নাড়তে থাকবো, নাড়িয়ে নাড়িয়ে তারপরে একটু চটচটে ভাব আসবে, সেইভাবে যখন আসবে তখন নামাতে হবে। দেখুন এভাবে চিনিটা গুলে যাবে, এক কাপ জল আর এক কাপ চিনি, এভাবে আস্তে আস্তে হাত দিয়ে একটু চিট এসছে কিনা দেখতে হবে, দেখে তারপর নামিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা খুব বেশি গরম হবে না, খুব সামান্য গরম। এই অবস্থায় একটু ঘি দিয়েছি, ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ আসবে গজা থেকে। এবারে আস্তে আস্তে গজাগুলো ছেড়ে দিলাম, এভাবে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, একদম লো ফ্লেমে ভাজতে হবে। যারা ইন্ডাকশান ব্যবহার করছেন 350 দিলেও চলবে, আর যারা গ্যাসের একদম খুরুল্লোতে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে, সুন্দর করে ভাজা হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। এখনো হলুদ আছে, এরপরে লাল লাল আরও লাল লাল কড়া কড়া করে ভাজতে হবে। এই দেখুন এবার লাল লাল করে ভাজা করে নিয়েছি, এই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, নামিয়ে নেমে এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে তক্ষুনি তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখলে হবে না, শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে তুলে নিতে হবে। দেখিয়ে দিলাম, দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, রেডি হয়ে গেছে রথযাত্রা স্পেশাল গজা। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা।